মাইক্রোসফট টিমস অ্যাপটির সমাধান কিভাবে করবেন আসুন দেখে নিই এই ভিডিওটির মাধ্যমে আমার মনে হলো আপনাদের সুবিধার্থে একটি মাইক্রোসফট টিমস অ্যাপের কিছু সমস্যা নিয়ে ভিডিও বানানো উচিত তার জন্য আমি মুর্শিদাবাদের সমস্ত কোঅর্ডিনেটরের উদ্দেশ্যে এই ভিডিওটি বানালাম মনোযোগ দিয়ে দেখবেন আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো অ্যাপটি ওপেন করার সময় এই ধরনের স্ক্রিন আসলে কি করবেন চলুন দেখে নিই মাইক্রোসফট টিমস অ্যাপটি ওপেন করে নেবেন এরপরে দেখুন এই ধরনের একটি পেজ খুলে যাচ্ছে অনেকের ক্ষেত্রে সেইখানে সিম্পল সেন্ড কোডে ক্লিক করবেন সেন্ড কোডে ক্লিক করার পর যেই জিমেলটি দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই জিমেলটি ওপেন করবেন এবং এইখানে অপেক্ষা করবেন মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম থেকে একটি কোড সেন্ড করবে সেই কোডটিকে আপনার কাজ হবে সেই কোডটিকে কপি করে মাইক্রোসফট টিমস অ্যাপে পুনরায় গিয়ে সেই কোডটিকে পেস্ট করার দেখুন এখানে কোড এসছে কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করলাম এরপরে টিমস অ্যাপে যাবেন এখানে পেস্ট করে দেবেন বা আপনারা টাইপ করেও লিখতে পারেন দেখুন দ্বিতীয়বার আবার অ্যাকাউন্ট চাইছে এই সমস্যাটা অনেকের হয় সেক্ষেত্রে নতুন জিমেল থাকলে দিবেন বা এখানে অল্টারনেটিভ ফোন আপনার নিজস্ব পার্সোনাল ফোন নাম্বারটাও এখানে দিয়ে সাবমিট করতে পারেন এক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশানটি কমপ্লিট হয়ে যাবে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া প্লাস নাইন ওয়ান সেটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিজস্ব মোবাইল নাম্বার দিবেন নিচের ঘরটিতে মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অপশানটিতে ক্লিক করবেন তারপর আপনার ফোনে যে নম্বরটি দিলেন সেই নম্বরে একটি ওটিপি আসবে এবং সেই কোডটিকে কপি করবেন এখানে পেস্ট করবেন বা নিজে টাইপ করতে পারেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার পুনরায় ফার্স্ট পেজ যেটি মাইক্রোসফট টিমের সেটি চলে এসেছে এর মানে আপনার এটি কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে আপনাদের এই ধরনের সমস্যা আর আশা করা যায় হবে না এর এরপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে আপনি একবার টিমস অ্যাপটি ক্লিক করে ধরে থাকবেন অ্যাপ ইনফোতে যাবেন স্টোরেজ ইউসেজে যাবেন তারপর ক্লিয়ার ডেটা অপশান এবং ডিলিট বাটনটি ক্লিক করে ডিলিট করে দেবেন এক্ষেত্রে আপনার অ্যাপটি ডিলিট হবে না বাট আপনার ভেতরে অ্যাপের ভেতরে যে ডেটাগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপর ইউজ দিস অ্যাকাউন্ট অপশানটা পেয়ে যাবেন অলরেডি যদি দেওয়া থাকে মেল ভালো কথা যদি দেওয়া না থাকে আপনার পুরনো যে জিমেল দিয়ে ওপেন করেছিলেন সেটি ক্লিক করবেন তারপর সেন্ড কোডে অপশানে গিয়ে আবার জিমেলে আসবেন দেখুন জিমেলে মেলটি চলে এসেছে পুনরায় আবার এটিকে কপি করে টিমস অ্যাপে গিয়ে পেস্ট করে দেবেন এবং সাইন ইন করে নেবেন দেখুন এখানে সাইন ইন হয়ে গিয়েছে আপনি আবার পুনরায় মিটিং জয়েন করতে পারবেন এরপরেও যদি আপনাদের মিটিংয়ে জয়েন করতে অসুবিধা হয় তাহলে আপনারা অ্যাপটিকে সম্পূর্ণ ডিলিট করে দিয়ে নতুনভাবে ইনস্টল করে এইভাবেই আবার লগ করে নেবেন আশা করি আপনাদের এই সমস্ত সমস্যাগুলো সামনে আসলে নিজে থেকে সলভ করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগামীতে আপনাদের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে এই চ্যানেলেই আপলোড করব ধন্যবাদ